নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি দেশি রুই মাছের ঝোল। একঘেয়ে মাছের ঝোল খেয়ে বোর হয়ে যাচ্ছেন? তাহলে এভাবে পটল আলু বড়ি দিয়ে একবার বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। দেখে নিন তাহলে আজকের ভিডিওটি। দেশি রুই মাছের ঝোল বানানোর জন্য নিয়েছি 4 পিস রুই মাছ আর 1 পিস মাথা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। হলুদ আর লবণ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে 5 মিনিট এইভাবে রেখে দেব। এবারে মশলাটা করে নেব। তার জন্য একটা মিক্সির জারেতে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, নিয়ে নিলাম 1 ইঞ্চি আদা কুচি, 4টে কাঁচা লঙ্কা। এবারে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। 5 মিনিট পর কড়াইয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে 10 থেকে 12টা বড়ি দিয়ে দিলাম তেলের মধ্যে। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। এবারে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন বড়িগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বড়িগুলো তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি মাছ। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলো লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো দেখুন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পটল। এখানে আমি 4টে পটল নিয়েছি আর পটলগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি। পটলগুলো একটু লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু। আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু আর পটলটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। এবারে আলু আর পটল লবণটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। দেখুন আলুগুলোও লাল করে ভেজে নিয়েছি আর পটলগুলোও লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে আলু আর পটল তুলে নিচ্ছি। আলু পটল তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 টিস্পুন সাদা জিরে, দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা। এবারে জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। প্রায় 20 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর টমেটো আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল অল্প পরিমাণে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় 1 মিনিট মতো নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন লবণ। এবারে সমস্ত মশলা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত আদা কাঁচা লঙ্কা টমেটোর কাঁচা গন্ধ চলে না যায় ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার থেকে এখন একদম তেল ছেড়ে দিয়েছে। মশলা খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছি আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এইভাবে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটল আর বড়ি। এবারে এইগুলো দিয়েও একটু ঝোলটা ফুটিয়ে নেব। প্রায় 1 মিনিট পর দেখে নিচ্ছি আলু কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, বড়িও সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে ঝোলটা আরেকটু ফুটিয়ে নেব। প্রায় 1 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি আর মাছের মধ্যেও ঝোলটা খুব ভালো করে ঢুকে গেছে। এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ব্যাস ভালো করে মিশিয়ে নিলেই আমাদের দেশি রুই মাছের ঝোল একদম রেডি। তৈরি হয়ে গেল দেশি রুই মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করব আপনাদেরও খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।